দ্বিতীয় পর্বে আজকে আমাদের মাঝে সমুদ্রের তলদেশে খুঁজে পাওয়া রহস্যময় বাকি স্থানগুলো নিয়ে আলোচনা করব। বাল্টিক সমুদ্রের গভীরে 2011 সালে ইন্দোনেশিয়ার উপসাগরে অনুসন্ধানকারী একদল ডুবুরির দ্বারা বাল্টিক সাগর অঞ্চলে বোতনিয়া উপসাগরের জলের নিচে একটি অনন্য স্থাপনার সন্ধান পাওয়া যায়। এর অভূতপূর্ব সন্ধান এবং এর পটভূমিকে ঘিরে রহস্যের আভা জনপ্রিয়তার সাথে এটিকে বাল্টিক সাগরের রহস্যময় বস্তু হিসেবে চিহ্নিত করে ফেলে। সাগরের প্রায় 91 মিটার পানি নিচে নিমজ্জিত আছে স্থাপনাটি এবং এটি প্রায় 14 মিটার পরিধি বিশিষ্ট গোলাকার। স্তম্ভটি প্রায় 13 মিটার উঁচু। বিজ্ঞানীরা এই স্তম্ভটিকে কোন ভিনগ্রহের প্রাণীর চলাচলের যানবাহন বলে মনে করেন। দেখা গেছে স্থাপনাটির ফুটপাতের মতো প্ল্যাটফর্মগুলো স্তম্ভটি থেকে 300 মিটার দূরে বিস্তৃত। ইউএফও এর দাবিতে সমর্থন করার জন্য আরেকটি কারণ হলো ডুবুরিরা যখনই এই স্তম্ভের একেবারে কাছাকাছি চলে যাচ্ছিলেন তখনই তাদের সাথে থাকা হাইটেক গ্যাজেটগুলো কর্মক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছিল। পরবর্তী আরও অনেক গবেষণার পর অনেক বিজ্ঞানী মনে করতে শুরু করেছেন এই বস্তুটি হয়তো জার্মানির কোনো ব্যালিস্টিক অবজেক্ট, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে বাল্টিক সাগরে নিমজ্জিত হয়। এই যুক্তিটি অনেক বিজ্ঞানী, গবেষক এমনকি যুদ্ধ বিশারদ সমর্থন করেছেন। পোর্ট রয়্যালের ডুবন্ত শহর। আমার চোখের সামনেই মনে হলো যেন পৃথিবী হাঁ করলো এবং অসংখ্য মানুষকে গিলে ফেললো। আমি আরও দেখেছিলাম পাহাড়সম উচ্চতার সাগরের ঢেউ এসে প্রাচীরের উপর আছড়ে পড়ছে, যার থেকে বেঁচে ফেরা অসম্ভব। এডমন্ড হিথ এই কথাগুলো বলেছেন, যিনি কিনা 1692 সালের প্রয়ংকারী ভূমিকম্প এবং এর ধ্বংসযজ্ঞের প্রত্যক্ষদর্শী। উনি একটি জাহাজ থেকে বসে নিজের শহরকে এভাবে চোখের সামনে ধ্বংস হয়ে যেতে দেখেছেন। পোর্ট রয়্যালকে একসময় বলা হতো সবচেয়ে দুষ্টু এবং পাপীদের শহর। শহরটি বিখ্যাত ছিল খুন খারাপি দস্যুদের আর পতিতাদের জন্য। 1692 সালে 7.5 মাত্রার এক ভূমিকম্পে বালিয়ারির উপর প্রতিষ্ঠিত এই শহরটি বালির মাঝে তলিয়ে যায়। ভূমিকম্প থেমে গেলেও পরবর্তীতে সুনামির আঘাতে শহরটি একেবারে সাগরগর্ভে বিলীন হয়ে যায়। গবেষকরা পরবর্তীতে বিভিন্ন খাদ্য, ডকুমেন্ট আর বিভিন্ন ভবন উদ্ধার করে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়। টাইটানিক 1912 সালের 14 এপ্রিল রাতে এই বিখ্যাত জাহাজটি ডুবে যায় উত্তর আটলান্টিক সাগরে। তখনকার সময়ে এই জাহাজটি ছিল সবচেয়ে বড়। অনেকে দাম্ভিকতার সাথে বলেছিল এই জাহাজ কখনোই পানিতে ডুবে যাবে না, কিন্তু জাহাজটি তার প্রথম যাত্রাপথে একটি আইসবার্গের সাথে ধাক্কা খেয়ে ডুবে যায়। পরবর্তীতে 1985 সালের এটির ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয় সমুদ্রের প্রায় 12,400 ফুট নিচে। পানির নিচের নকশা বৃত্তান্ত। একজন স্কুবা ড্রাইভার জাপানের সমুদ্রের তলদেশে 80 ফুট ব্যাসের জ্যামিতিক বালুকাময় নকশা আবিষ্কার করেছেন। অনেকে মনে করতেন এটা কোনো ভিনগ্রহের এলিয়েনের কাজ, কিন্তু পরবর্তীতে জানা যায় যে এটি একটি জাপানি পাফার ফিশের কাজ। তারা মূলত তাদের বংশবিস্তার রক্ষার্থে তাদের ডিমগুলোকে এই বালুকাময় নকশার মধ্যে রেখে দেয়। সারমর্ম পৃথিবীর 71 ভাগ জল এবং বাকি জায়গা স্থল। পৃথিবীর এর জলমগ্ন স্থানগুলো অধিকাংশই আমাদের অজানা এবং অদেখা। আমরা এর 21শ শতকে এসে আমাদের এই বিশাল সমুদ্রের কেবল শতকরা 1 ভাগ জানতে পেরেছি। কাজেই এখনও আমাদের পৃথিবীর মাঝে এমন অনেক স্থান আছে যেগুলো এখনও আবরণাবিষ্কৃত থেকে গেছে। আবার এমন অনেক জায়গা আছে এই সমুদ্রের তলদেশে যেখানে পৌঁছানোর ক্ষমতাই এখনও মানুষের তৈরি হয়নি, অথচ সেসব স্থানে অনেক বিচিত্র ধরনের প্রাণী বাস করে থাকে। সমুদ্র এবং জল নিয়ে যারা গবেষণা করে থাকে তাদের পক্ষে এইসব বিষয়গুলো নিয়ে কাজ করা সম্ভবপর হয়ে ওঠে, ফলে অনেক নতুন নতুন তথ্য, নতুন নতুন ইতিহাস উঠে আসে মানুষের কাছে। ভালো লাগলে আমাদের পেজে লাইক দিতে পারেন এবং হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। এ ধরনের আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা রইলো।